ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মদ্রিচকে দেখে হিংসায় চলছে রোনালদোর বল। অনেকদিন পর মেসি রোনালদোর বাইরে নতুন কাউকে সেরার পুরস্কার হাতে দেখল ফুটবল বিশ্ব। তিনি রোনালদোর সাবেক ক্লাব রিয়াল সতীর্থ লুকা মদ্রিচ। ইউরোপ সেরার পুরস্কারে এমন পরিবর্তন মেনে নিতে পারছেন না রোনালদোর ঘনিষ্ঠরা। তার এজেন্ট জর্জে মেন্দেস তো বলেই দিয়েছেন, ক্রিশ্চিয়ানোকে বর্ষসেরা ফুটবলার ঘোষণা না করাটা একই সঙ্গে লজ্জাজনক ও অদ্ভুত। মদ্রিচকে অবশ্য কেউ সরাসরি কিছু বলছেন না, তবে মেন্দেসের মতো রোনালদোর অনেক কাছের মানুষই উয়েফাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। রোনালদোর বোন কাতিয়া আভেইরো কিন্তু মেন্দেসের মতো সরাসরি কিছু বলেননি, কিন্তু তিনি কি বলতে চান তা বুঝিয়ে দিয়েছেন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে পাশাপাশি তুলে ধরা হয়েছে রোনালদো ও মদ্রিচের পরিসংখ্যান। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে গোল করা ও করানোর পরিসংখ্যানে মদ্রিচের থেকে অনেক এগিয়ে আছেন পর্তুগিজ তারকা। পেশায় গায়িকা কাতিয়ার পোস্ট করা তালিকায় চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে রোনালদো ও মদ্রিচের পারফরমেন্সের তুলনামূলক পার্থক্য বোঝাতে চেয়েছেন তিনি। কাতিয়া সেই ছবির ক্যাপশনে লিখেছেন, সবারই নিজস্ব বিচার বিবেচনা আছে। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোনালদো। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও 15 গোল হয়েছিলেন। 12 ম্যাচে 15 গোলের সঙ্গে 3টি অ্যাসিস্ট রয়েছে সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া তারকারা। তবে মদ্রিচও কিন্তু রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। মাঝ মাঝে রিয়ালকে অক্সিজেন যুগিয়েছিলেন তিনি, 11 ম্যাচে 1 গোল আর 1টি অ্যাসিস্ট। মদ্রিচের পারফরমেন্সের পরিসংখ্যান বলতে যদিও সংখ্যা দিয়ে অবশ্য ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের অবদানের বিচার করলে চলবে না। বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার পিছনে মদ্রিচের অবদান ছিল অনস্বীকার্য। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল উঠেছিল তার হাতেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।